আমাদের দেশের কিছু মানুষ আছে তারা মনে করে আমি যাই অন্যায় করি নামাজ পড়লাম যখন রোজা রেখেছি আমি মুমিন আমি জান্নাতে যাব। শোনো, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, কোরআন তেলাওয়াত আল্লাহর হক, আপনি ইবাদত করেছেন আল্লাহর হক আদায় করেছেন, তার মধ্যে যদি কমি থাকে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে, কেউ যদি জেনে বুঝে শুনেলেন আমার ভাই যারা বান্দার হক মারবে আল্লাহ কঠিন হিসেব দিবেন সেটা বান্দার হকে। তুমি তোমার মা বাবার কতটা হক আদায় করেছো, তোমার প্রতিবেশীর হক আদায় কতটা করেছো, তোমার ভাইয়ের হক আদায় করেছো। আজকে আপনাকে দেখিয়ে দেব আমাদের মসজিদ ভাইয়ের হক মেরে খাচ্ছে পাঁচ কাতারে নামাজ পড়ে। কত নিয়ামত দিয়েছি, তারপরও যারা আল্লাহকে ভুলে আছে নিয়ত করেলেন আজ থেকে সবাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়বেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। সকলে নিয়ত করুন, আমি আমার যুবক যুবতীদিকে বলে যাই প্রত্যেকটা ভাইকে নামাজ কেউ কাজা করবেন না, নামাজ কেউ ছাড়বেন না জীবনে। আপনি বিপদে পড়বেন, আপনার কাছে বিপদ স্পর্শ করে দিবে, আপনি ফেরে পড়ে যাবেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে। আপনি কি হিসেব দিবেন আপনার জীবনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি জীবনে নিজেকে মুসলমান বলে পরিচয় দিলেন, আপনার জীবনে নামাজ এলো না। আপনি মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, আজকে কষ্ট কোথায় লাগে জানেন? মুসলমান মদ পান করতে পারে না, মুসলমান নিশা করতে পারে না, মুসলমান হিরোইন নিতে পারে না, মুসলমান গাঁজা খেতে পারে না, মুসলমান বিড়ি সিগারেট খেতে পারে না, কিন্তু বড় কষ্ট লাগে। আজকে মুসলমানের এগুলো না হলে চলেই না, বড় কষ্টের বিষয়। ওই জন্য আমি বলেছি এই যে যুগটা চলছে এই যুগে মুসলমান গাদা আছে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল আছে। আপনারা মুমিন হন সকলে হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান সুদ খেতে পারে? কখনো না। মুসলমান মিথ্যা কথা বলতে পারে? না। মুসলমান চুরি করতে পারে না? মুসলমান মিথ্যা কথা বলতে পারে না? মুসলমান ব্যভিচার করতে পারে না? মুসলমান অন্যায় করতে পারে না? মুসলমান একে অপরের ক্ষতি করতে পারে না? আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, তোমরা তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আমাদের দেশের কিছু মানুষ আছে তারা মনে করে আমি যাই অন্যায় করি নামাজ পড়লাম যখন রোজা রেখেছি আমি মুমিন আমি জান্নাতে যাব। শোনো, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, কোরআন তেলাওয়াত আল্লাহর হক, আপনি ইবাদত করেছেন আল্লাহর হক আদায় করেছেন, তার মধ্যে যদি কমি থাকে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে, কেউ যদি জেনে বুঝে শুনেলেন আমার ভাই যারা বান্দার হক মারবে আল্লাহ কঠিন হিসেব দিবেন সেটা বান্দার হকে। তুমি তোমার মা বাবার কতটা হক আদায় করেছো, তোমার প্রতিবেশীর হক আদায় কতটা করেছো, তোমার ভাইয়ের হক আদায় করেছো। আজকে আপনাকে দেখিয়ে দেব আমাদের মসজিদ ভাইয়ের হক মেরে খাচ্ছে পাঁচ কাতারে নামাজ পড়ে, ভাই বোনের বোনের হক মেরে খাচ্ছে পাঁচ কাতারে নামাজ পড়ে, প্রতিবেশীর হক মেরে খায় পাঁচ কাতারে নামাজ পড়ে। বড় কষ্ট লাগে কি জানেন? আমরা যে দেশে বাস করছি আহলে হারাম, এই দেশে আপনি হালাল পন্থায় সহজে চলতে পারবেন কঠিন আছে। কেন? আপনাকে হারাম খাবার জন্য উদ্বুদ্ধ করে দিবে। আজকে শুনেলেন সবাই রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এটা বিশ্বাস করেন আমি মায়েদিকে বলবো, মায়েরা তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাহলে তোমরা আর বন্ধন লোন করো না। তোমরা গ্রুপ, আপনাদের এখানে নেই মনে হয় গ্রুপ লোন বন্ধন লোন আছে? মাশাআল্লাহ, খুব ভালো। আমাদের মেয়েরা গ্রুপ লোন করে, কেন করে? দশটা মেয়ে এক কাছে একটা গ্রুপ করে, তাদের মধ্যে আবার নটা মেয়ে কি বুঝলেন, তার মধ্যে আবার নটা মেয়ে, সেই একটা মেয়েকে যে হেড হবে তাকে ম্যাডাম বলে ডাকা, সে মনে করে বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারি না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। কিসের ম্যাডাম বললাম কথা বলেন না, সুদ খাওয়ার ম্যাডাম। লক্ষ্য করো, শুনেলে ওই সমস্ত মায়ের দিকে অনুরোধ করছি, যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না সেই মেয়েরা মুমিনা হতে পারে না। স্বামী যদি ৫০ টাকা রোজগার করে হালাল হয় তুমি সুখী,
স্বামী যদি 100 টাকা রোজগার করে সেটা যদি হালাল হয় তুমি সুখী আর কারো স্বামী যদি 1 লাখ টাকা রোজগার করে লোকের মেরে চুরি করে লোককে ধোঁকা দিয়ে সেটা কখনো সুখের জিনিস নয় আমার ভাই ইসলাম এত সুন্দর হালালে বরকত দিয়েছে হারামে জীবনে বরকত পাবেন না আমাদের বেতন আমার বেতন আমার মাসে 8000 টাকা মোল্লা আপনার কত কত মেডিকেল আচ্ছা জিজ্ঞেস করুন মাদ্রাসার শিক্ষকদের বেতন কি রকম আছে কারো 15000 আছে খুব কম শুনেছেন আমাদের বউড়া পালিয়ে গিয়েছে খেতে পায় নাই বলে আমার এলাকায় খুঁজলেন আমার বাড়িতে এসে আপনি একটা আমার বাড়িতে এসে খোঁজ নিয়ে দেখুন আমার বউ গোষ্ঠী করে না বন্ধন লোন করে না কোন ইমামের বউ যায় না মুলবির বউ যায় না তুমি কি করে যাও সমাজের লোক এটাই বুঝে মুলবির জন্য হারাম আমার জন্য হালাল এটাই গোলমাল হয়ে গেছে যেমন আমাদের দেশে মুলবি যদি দাড়ি চেচে দেয় বলবে তার পেছনে নামাজ পড়ব না দাড়ি চেচে অথচ ই নিজে দাড়ি চেচে নামাজ পড়ছে ইমামের পেছনে ঠিক বলছি না ভুল বলছি ইমাম সাহেব যদি সিগারেট খায় বলবো ওর পেছনে নামাজ হবে না আর আমি 100টার মধ্যে 80টা মুসল্লিকে দেখে দিব বিড়ি টানছে বাড়িতে করে গিয়ে উযু করে নামাজ পড়ছে ঠিক বলছি না ভুল বলছি ইমামের জন্য বিড়ি খাওয়া হারাম আর তোমার জন্য হালাল ইমামের বইয়ের জন্য বন্ধন লোন করা হারাম আর তোমার বিবির জন্য হালাল কোথা থেকে ফতোয়া পেলে ইমামের বিবির জন্য গোষ্ঠী করা হারাম আর তোমার বিবির জন্য জায়েজ কোথা থেকে পেলে আল্লাহকে কি জব দেবেন যেটা ইমামের জন্য হারাম যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তার প্রত্যেকটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে যেটা হালাল করেছেন সেটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে কেউ হারাম করতে পারবে না আজকে মুসলমান জানেন হারামটাকে হালাল করে নিয়েছে মদ আম হয়ে গেছে মালদা মুর্শিদাবাদ ধুলিয়া সাগরদিঘির খবর জানি না এলাকার ছেলেরা বেশিরভাগ নেশায় ডুবে গেছে মদ আফিং হিরোইন এটা থেকে সাবধান হন আমার যুবক ভাইয়েরা বাঁচো এই জায়গা থেকে সরে এসো তা না হলে কিয়ামতের দিনে বড় বিপদে পড়ে যাবে মৃত্যুর পরে বিপদে পড়ে যাবে আপনারা ভাববেন না আমি জীবনে যত অন্যায় করি এই মোলবিরা আছে এরা দোয়া করলেই তো জান্নাত রেডি তাই না আমার মতো 100টা মোলবি এই কারণে কেলানি খাবে কবর এই মাতালকে গাঁজা খুরকে সুদখোরকে অমুককে যদি আমরা জান্নাতে দিতে যাই আল্লাহ মারবে না মারবে না আমাকে যদি বলেন হুজুর একটা লোক 3 বোতল মদ খেয়ে মারা গেছে দোয়া করে দেন আমি কি দোয়া করব তার জন্য আল্লাহ আমাকে হায়ার করেছে দেশি মুরগি দিয়ে ভাত দিবে আর বাপকে যা হোক করে জান্নাত দে তো আগে আমাকে ফাটাবে না ফেরেশতা কার জন্য দোয়া করছো যে নবীকে মানেনি যে দিনকে মানেনি জীবনে যার কোনদিন পশ্চিম মুখ হলো না তার জন্য দোয়া করছেন শোনো ওই ভণ্ডামিগুলো রেখে দে